হ্যালো বন্ধুরা, স্বাগতম আকাশ নিউজ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আরও একটি নতুন ভিডিওতে। কৃষি আবহাওয়া, আগত বৃষ্টিপাত জনিত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পূর্ব সতর্কতা অবলম্বন গ্রহণ করুন। প্রথম স্থান রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, মধ্য উত্তর বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দ্বিতীয় স্থান সিলেট, দক্ষিণ রংপুর, পূর্ব অংশের এলাকাগুলিতে বেশি এবং চট্টগ্রাম সর্ব দক্ষিণ ব্যতীত দেশের অন্যত্র জায়গায় বিভিন্ন শ্রেণীর বৃষ্টিপাত আক্রান্ত হতে দেখা যাবে। বজ্রপাত রাজশাহী ও খুলনা এবং রংপুর কিছু সংখ্যা স্থানে বেশ সম্ভাবনা রয়েছে। আপাতত এইটুকু তথ্য প্রদান করা হলো। পরিস্থিতি অনুযায়ী সামনে আরও আপডেট আসছে। তো এই মুহূর্তে আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বলা হচ্ছে উপমহাদেশীয় অচ্চাবলীয় বহিধাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের সবই লঘুচাপটি দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থান করেছে। গত 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল আটটি বিভাগের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। কারণ এই মুহূর্তে সাগর থেকে জলীয়বাষ্প যাচ্ছে না, কোথাও পশ্চিমা ঝঞ্ঝা নেই। তো আগামী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শৈত্যপ্রবাহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, পেনি, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং বোলা জেলা ও সীতাকুণ্ড উপজেলা সহ রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হাফিজুর রহমান। তাপমাত্রা, গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কেপুপাড়া 24.1 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগের অনেক জেলায় তাপমাত্রা অনেকটা নেমে যায়। ডিমলার মধ্যে 8.4 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে 7 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 9.2 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 8.4 ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর মধ্যে 8.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 8-16 ঘন্টা আবহাওয়া অবস্থা 2 দিন, রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আগামী 5 দিনের আবহাওয়া অবস্থা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খবর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।